আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। আল্লাহ তাআলা তার বান্দার জন্য কিছু খাস সময় রেখেছেন, যখন আল্লাহ তাআলা তার আসমানের দুয়ারসমূহ খুলে দেন। এই বিশেষ সময়গুলোতে আল্লাহ তাআলা তার বান্দার উপরে বিশেষ রহমত প্রদর্শন করেন। আজকে আমরা সেই সময়গুলোকে জানতে চলেছি, যেটা জানার পরে সেই সময়গুলোতে দোয়া করে আমরা সহজেই দোয়াকে কবুল করে নিতে পারব। তাই এই ছোট্ট ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নাম্বার ওয়ান, জোহরের পূর্ব মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় আসমানের দুয়ারসমূহ খুলে দেওয়া হয় সূর্য মধ্য আকাশ থেকে পশ্চিম আকাশের দিকে হেলে পড়ার সময়, এরপর জোহরের সালাত পর্যন্ত তা আর বন্ধ হয় না। আমি চাই সেই সময়ে আমার কোনো ভালো কাজ হয়ে উঠুক। সহিহুল জামে হাদিস নাম্বার 1532। নাম্বার টু, আজানের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আজান দেওয়া হয় আসমানের দুয়ার সমূহ খুলে দেওয়া হয় এবং দোয়া কবুল হয়। সহিহুত তারগিব হাদিস নাম্বার 260। নাম্বার থ্রি, এক নামাজের পর অন্য নামাজের জন্য অপেক্ষার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুভ সংবাদ, তোমাদের রব আসমানসমূহের দুয়ার খুলে দিয়েছেন এবং তোমাদের নিয়ে ফেরেশতাদের সাথে গর্ব করে বলছেন, আমার বান্দাগণ আমার হুকুমে এক ফরজ নামাজ আদায়ের পর আর এক ফরজের জন্য অপেক্ষা করছে। ইবনে মাজা হাদিস নাম্বার 801। নাম্বার ফোর, রাতের শেষ অর্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতের শেষ অর্ধ শুরু হলে একজন এলানকারী ঘোষণা দিয়ে থাকেন, কেউ কি কোনো দরখাস্ত পেশ করার আছো, তার দরখাস্ত গ্রহণ করা হবে, কারো চাওয়ার কিছু আছে তা মঞ্জুর হবে, আছে কোনো বিপদগ্রস্ত তার বিপদ দূর করা হবে। তখন পেশাদার ব্যভিচারিণী এবং ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজি করা লোক ব্যতীত কোনো মুসলমানের দোয়ায় ব্যর্থ করা হয় না। সহিহুত তারগিব হাদিস নাম্বার 786। নাম্বার ফাইভ, এই দোয়া পাঠের সময় এক সাহাবী বলেন, একদিন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সালাত আদায় করছিলাম। সে সময় সমাগত লোকের মাঝে হতে এক লোক বলল, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুখরাতান ওয়াসীলা, যার অর্থ আল্লাহ মহান, অতি মহান, আল্লাহ তাআলার জন্য অনেক অনেক প্রশংসা, এবং সকাল সন্ধ্যা আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই এই কথা কে বলেছে? উপস্থিত লোকদের মাঝে এক লোক বলল, আমি, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ দোয়ায় আমি খুব আশ্চর্য হয়েছি, এ বাক্যগুলোর জন্য আকাশের দরজাগুলো খুলে দেওয়া হয়েছে। ইবনু উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি এ কথা শোনার পর থেকে কখনো তা পাঠ করা পরিহার করিনি। সেই মুসলিম এবং তিরমিজি। আশা রাখি আপনারা বুঝতে পেরেছেন এই পাঁচটি সময়ে কত ফজিলত রয়েছে। যে পাঁচটা সময়ে দোয়া করবেন তাহলে মহান আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করে নেবেন। আজকের মতো এই পর্যন্তই।